আসসালামু আলাইকুম মিনা। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিস, কেমন আছো তোমরা? ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা অধ্যায় কত নম্বর পড়ছিলাম? তিন অধ্যায় পড়ছিলাম। বোরের মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, এগুলো তোমরা পড়েছিলে বাসায়? জি ম্যাম। হ্যাঁ জি। বোরের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, আমরা এগুলো পড়তে বলেছিলাম। সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা সবকিছু নিয়ে এবং আলোচনা করছিলাম। অঙ্কটা তুমি করেছিলে? হ্যাঁ কথা না বললে আমি কিভাবে বুঝবো? কতদিন অঙ্ক আমি তিনটা করিয়েছিলাম, তিনটা অঙ্ক করেছিলাম, তার মধ্যে হ্যালো আপু। হ্যাঁ দাদা, আমি তো ক্লাসে। কোন ক্লাস? কোন ক্লাস? ও দাদা, আমি তো ক্লাসে, আমি দেখি ক্লাসে। খাদিজাকে একটা ফোন করেন, খাদিজা, খাদিজা মেয়ে আসছে ওখানে। হ্যাঁ মেয়েরা, পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য এবং বোরের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেলের স্বীকার্য, সফলতা, ত্রুটি এবং অঙ্ক, অঙ্কগুলি করেছিলে বাসায়, দেখেছিলে অঙ্কগুলো? জি ম্যাম। হ্যাঁ জি ম্যাম। বাকিরা করেনি? জি ম্যাম করেছি। মিস করেছি। আজকে আমরা যে অংশটুকু পড়ব, সেই অংশটুকু হচ্ছে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে, কোন কক্ষপথে কয়টি ইলেকট্রন বিন্যস্ত থাকে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে যে বিভিন্ন কক্ষপথে, কোন কক্ষপথে কয়টা নিউক্লিয়াস থাকতে পারে, হ্যাঁ সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। বোরের পরমাণু মডেল অনুসারে যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাকে আমরা কি বলছি? প্রধান শক্তি স্তর বলছি, কক্ষপথ বলছি, অরবিট বলছি, বিভিন্ন নামে তাকে আখ্যাত করছি। আমরা প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2N2। সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত বলো মেয়েরা? সর্বোচ্চ ধারণ ক্ষমতা N2, কি বলো মেয়েরা? 2N2। এটা দিয়ে যেমন দেখো, এবং N এর মান হচ্ছে শক্তি স্তরের মান 1, 2, 3, 4 ইত্যাদি। N এর মনে করো কে কে হচ্ছে সবার প্রথম শক্তি স্তর, যেটা প্রতিটার নাম হচ্ছে কে। আমরা কতদিন পড়েছিলাম, তোমরা পাশে পড়েছিল কিনা আমি তো বুঝতে পারতেছি না, তোমরা কথাও বলতেছো না, আমাকে বলতেছেও না। এখানে দেখো যে প্রথম শক্তি স্তর 1 হচ্ছে কে, 2 হচ্ছে এল, 3 হচ্ছে এম, 4 হচ্ছে এন, এভাবে নামকরণ গুলো করা হয়েছিল, তোমরা পাশে পড়েছিলে? তাহলে সেখানে এন এর মান যদি 1, 2, 3, 4 এরকম হয়, তাহলে কে শক্তি স্তরে, অর্থাৎ প্রথম শক্তি স্তরের মান, এন এর মান হচ্ছে 1, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2N2। এন এর মান যদি 1 দিই তাহলে কি হবে, 2×1² = 2, অর্থাৎ প্রথম শক্তি স্তরে দুইটার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। আবার এল হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এন এর মান হচ্ছে 2, সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2N2, অর্থাৎ 2×2N, এখানে এন এর মান যদি 2 তাহলে 2, তাহলে 2 উপর স্কয়ার থাকবে, 2×2 = 4, 4×2 = 8, এই 8টা হচ্ছে, 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না দ্বিতীয় শক্তি স্তরে। তৃতীয় শক্তি স্তরে এম, অর্থাৎ এন এর মান হচ্ছে 3, তাহলে এখানে এন স্কয়ার হিসেবে সূত্র হিসেবে লিখলে 3 উপর স্কয়ার যায়, তো 3×3=9, 9×2=18, 18টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। আমার কথা বুঝতে পারছো তোমরা? জি ম্যাম। এইভাবে
ইলেকট্রন বিন্যাসগুলি করা হয়। তো প্রথমে ধরা হয় যে প্রথমে ওয়ান এস প্রথম অরবিটালে যাবে, তারপর দ্বিতীয় যাবে, তারপর তৃতীয় যাবে, এভাবে আমরা এক থেকে আঠারো পর্যন্ত খুব সুন্দর করে করতে পারবো। কিন্তু সমস্যা বাড়বে উনিশতম থেকে, উনিশতম ইলেকট্রন থেকে উনিশতম যে মূলটা আছে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পটাশিয়াম, সেক্ষেত্রে যে দেখা যাবে যে ওইখানে দেখা যাবে দেখো পটাশিয়াম হচ্ছে উনিশ, উনিশ হলে প্রথমে যাবে টু ওয়ান এস টু, তারপর যাবে টু এস টু টু পি সিক্স, তারপর যাবে থ্রি এস টু থ্রি পি সিক্স, তারপর ফোর এস টু তে চলে যাবে, থ্রি দিতে না যে কেন যাবে এই ব্যাখ্যাটা কিন্তু টু এন স্কয়ার দিয়ে আমরা করতে পারছি না। সেক্ষেত্রে আমাদেরকে অর উপশক্তিস্তর সম্পর্কে একটা ধারণা নিতে হবে, ঠিক আছে? উপশক্তিস্তর ম্যাম তৃতীয় শক্তি স্তরে তো সর্বোচ্চ 18টা থাকতে পারবে, কিন্তু ম্যাম উনিশতম মানে পটাশিয়ামের ইয়েতে কেন এখানে তৃতীয় শক্তিতে 8টা শক্তি স্তরে চলে যায়? পটাশিয়ামটা হচ্ছে চতুর্থ শক্তি স্তরে, আমরা ব্যাখ্যা করছি তোমাদেরকে আমি বলবো। পটাশিয়ামটা হচ্ছে 2881, কিন্তু ছিল 289, তারপরে যাওয়ার কথা শেষ করে ডি অরবিটাল শেষ করে তারপর যাওয়ার কথা ছিল, কিন্তু তা না যে প্রথমে ডি অরবিটালে না ঢুকে ঢুকেছে আবার ফোর এস অরবিটালে, ফোর এস অরবিটালে চলে গেছে। তোমরা খেয়াল করে দেখো তিন নাম্বার যেটা শক্তি স্তরে তার তিনটা উপশক্তি স্তর আছে, একটা হচ্ছে এস পি ডি, সে এস পি ডি থেকে ডিটা শেষ করে তারপরে এস অরবিটাল, আমরা একটু পরে বলি তোমরা এখন বুঝবা না, সেটা হচ্ছে আমি বলতেছি দেখো উপশক্তি স্তর হচ্ছে প্রধান শক্তি স্তরকে চিহ্নিত করা হয়েছে এন দ্বারা, আর প্রধান শক্তি স্তরের পরে যেটা বিভিন্ন স্তরে ভাগ থাকে সেটাকে বলা হচ্ছে উপশক্তি স্তর, সেটাকে এল দ্বারা চিহ্নিত করা হয়, এল দ্বারা, এর নাম হচ্ছে অরবিটাল, উপশক্তি স্তর বা অরবিটাল। অরবিটাল আছে চারটা, এস পি ডি এফ, কয়টা আছে? চারটা, চারটা এস পি ডি এল। এখন প্রধান শক্তি স্তরে অরবিটাল থাকে একটা, ওয়ান এস, দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল থাকে দুইটা, টু এস টু পি, ঠিক আছে? তৃতীয় শক্তি স্তরে থাকে তিনটা, থ্রি এস সি পি থ্রি ডি, এবং ফোর অরবিটালে থাকে চারটা, ফোর এস ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ, এবং প্রত্যেকটা মান দেওয়া আছে, ওয়ান এস এর মান হচ্ছে জিরো, টু এস টু পি টু পির মান দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান, তারপর থ্রি এস থ্রি পি থ্রি ডি নাম মান দেওয়া আছে জিরো ওয়ান টু, এবং ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ এর মান দেওয়া আছে জিরো ওয়ান টু থ্রি। এই চারটা অরবিটালে ভাগ করা হয়েছে, এরপরে পাঁচ ছয় সাত আর যতই হোক না কেন সেখানে এই চারটা দ্বারা কিন্তু ব্যাখ্যা করা যায়, এবং প্রতিটা অরবিটালে ইলেকট্রন সংখ্যার মান হচ্ছে কয়টা থাকবে? টু ইন্টু টু এল প্লাস ওয়ান, এইভাবে মানটা দেওয়া থাকে। এখন এইভাবে তুমি বোঝায় লিখতে পারবা যে কোন অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, ঠিক আছে? মেয়েরা বুঝতে পারছো আমার কথা? ম্যাম এখানে কি এস এর কি কোনো মান নাই? মানে মান আছে ওটা আমরা পরে বলবো, আগে তোমরা অরবিটাল সম্পর্কে ধারণাটা নিয়ে নাও। যেমন এস অরবিটালে থাকতে পারে সর্বোচ্চ দুটো, পি অরবিটালে থাকতে পারে সর্বোচ্চ ছয়টা, ডি অরবিটালে থাকতে পারে সর্বোচ্চ 10, এফ অরবিটালে। ম্যাম আসসালামু আলাইকুম। ঠিক আছে, এইভাবে থাকতে পারে। দেখো এস অরবিটালে চার দুটো, পি অরবিটালে সর্বোচ্চ ছয়টা, ডি অরবিটালে সর্বোচ্চ হচ্ছে 10টা, এবং এফ অরবিটালে সর্বোচ্চ হচ্ছে 14টা। এটা তোমাদের মাথায় রাখতে হবে, এবং প্রতিটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 ইনটু 2l প্লাস 1, 2 ইনটু 2l প্লাস 1। যেমন দেখো এখানে এরা মানটা আমরা কিভাবে বের করব, এখানে দেখো যদি প্রধান শক্তি স্তর মান যদি ওয়ান হয়, আমরা জানলাম যে একটু আগে আমরা জানলাম যে ওয়ান এস এর মান হচ্ছে জিরো, জিরো পড়েছি না? জি ম্যাম। এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে জিনিসটা? ক্লিয়ার হয়েছে জি ম্যাম। এই জিনিসটা দ্বিতীয় শক্তি স্তর 2s এর মান হচ্ছে 01,
তারপর 3s এর মান আছে 0 1 2 এটার মান আছে 0 1 2 3 কথা বুঝেছো s orbital জি ম্যাম আমি বুঝেছি orbital আছে 1 d orbital হচ্ছে 2 f orbital হচ্ছে 3 কারণ এখন এই এই এখানে প্রত্যেকটা অরবিটাল এই যে f এ কত কয়টা থাকবে d এ কয়টা থাকবে p এ কয়টা থাকবে s এ কয়টা থাকবে সেটা সূত্র হচ্ছে 2 into 2l plus 1 এখন l টা হচ্ছে অরবিটাল অর্থাৎ উপশক্তি স্তর এই মানটা তোমরা বুঝছো কিনা সেটা বলো জি ম্যাম বুঝছি এটা বুঝলে আমি পরবর্তীতে বুঝাতে আমার সহজ হবে বুঝতে পেরেছো তোমরা জি ম্যাম বুঝছি বুঝা যাচ্ছে না বাবা বলো ম্যাম আবার একটু বুঝতে দিবেন কথা বুঝা যাচ্ছে কিছু বুঝতেছি না ম্যাম একটু হ্যাঁ ম্যাম একটু আবার বুঝাই দেন আবার বুঝে দিবে কোথা থেকে উপশক্তি স্তর থেকে জি ম্যাম আচ্ছা দেখো এখানে উপশক্তি স্তরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রধান শক্তি স্তর হচ্ছে n n টেক মধ্যে আবার কতগুলো শাখা আছে সেটাকে বলা হচ্ছে উপশক্তি স্তর উপশক্তি স্তরের আরেকটা নাম হচ্ছে অরবিটাল এইখানে চারটা অরবিটাল থাকে একটা হচ্ছে s p d f যে k স্তরে k প্রধান অর্থাৎ n যদি কোয়ান্টাম সংখ্যা যদি n হয় অর্থাৎ শক্তি স্তরের মান যদি 1 হয় সেক্ষেত্রে অরবিটাল থাকবে খালি একটা n এর মান যদি 2 হয় তাহলে শক্তি স্তর কয়টা আসবে দুইটা দুইটা দুই নাম্বার শক্তি স্তরে অরবিটাল থাকবে দুইটা তার এক নাম্বার শক্তি স্তরে তো একটা আছে 1s দ্বিতীয় শক্তি স্তরে আসবে কয়টা দুটো 2s দুইটা 2p k m m m হচ্ছে তিন নাম্বার শক্তি স্তর তিন নাম্বার শক্তি স্তরে কয়টা শক্তি স্তর থাকবে প্রধান শক্তি স্তর কয়টা থাকবে তিনটা 3s 3p 3d তাহলে সেখানে তিন নাম্বার শক্তি স্তরে কি থাকবে দেখো 3s 3p 3d 3d ঠিক আছে জি ম্যাম তোমরা এত দেরি করে ঢুকো আমি পড়াবার সময় কি অ্যাটেন্ডেন্স দিব না কি করব আমি বুঝি না ঠিক একইভাবে চতুর্থ শক্তি স্তরে চার নম্বর শক্তি স্তরে থাকবে চারটা অরবিটাল 4s 4p 4d 4f পাঁচ নম্বর শক্তি স্তরে কিন্তু চারটা থাকবে চারটা দিয়ে আমরা কিন্তু চার তারপরে আমরা জানি পর্যায় সারণীতে মোট সাতটা পর্যায় আছে অর্থাৎ তাহলে সাতটার ক্ষেত্রে কিন্তু আর বাড়বে না 4s 4p 4d 4f এর মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারবো ঠিক আছে এখন দেখো s এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে দুটো p এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে ছয়টা d এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে দশটা f এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে চোদ্দটা কিসের ধারণ ক্ষমতা ইলেকট্রন ইলেকট্রন থাকার ধারণ ক্ষমতা এটাকে বলা হচ্ছে সংখ্যাটাকে বলা হচ্ছে এবং প্রতিটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা থাকবে যে সূত্রটা সেটা হচ্ছে 2 ইনটু 2l প্লাস 1 এই পর্যন্ত এখন বোঝা গেল তো জি ম্যাম না বুঝে গেলে আমি এটা বুঝাতে পারবো জি ম্যাম এখন আসো প্রধান শক্তি স্তর 1 অর্থাৎ কে তে l এর মান হচ্ছে 0 আমরা একটু আগে পড়ে আসছি যে l এর মান হচ্ছে কি l এর মান কত 0 0 তো সেখানে দেখো সেখানে অরবিটাল আছে একটা s এখন s হচ্ছে 1s অরবিটাল প্রতীক হচ্ছে 1s তাহলে এখন আমি সূত্রটা বসে 2 ইনটু 2l প্লাস 1 তোমার খাতায় লেখো তোমার খাতায় লেখো খাতায় লেখো 2 ইনটু 2l প্লাস 1 2 ইনটু 2l প্লাস 1 লেখছো তাহলে 2 ইনটু 2l এর মান হচ্ছে 0 0 বসাও 2 ইনটু 0 প্লাস 1 মান কত আসে দেখো তো অঙ্কটা করো বাস খাতায় করো মান অর্থাৎ সবচেয়ে থাকতে পারে দুইটা ইলেকট্রন
তারপর দুই নাম্বার শক্তি স্তরে কয়টা স্তর আছে? দুটো, একটা হচ্ছে এস, একটা হচ্ছে বি। এস এর মান হচ্ছে 0, পি এর মান হচ্ছে 1, শেলটা হচ্ছে 2s2p। তাহলে এর মধ্যে দেখো 2s এর সূত্রটা বসাও, 2s এর মধ্যে সূত্রটা বসাও আগের মতো, 2 × 2l + 1। তাহলে 2 × 2l এর মান হচ্ছে কত? 0। তাহলে +1, তাহলে সর্বোচ্চ ধনাত্মক মাত্রা হচ্ছে কত বলো? তোমরা খাতে করো, তোমাদের মাথায় ঢুকে যাবে, থাকবে দুইটা। আর পি এর মান বসে, পি এর মান হচ্ছে 1, তার 2 × 2 × l এর মান হচ্ছে 1। তাহলে 1 + 1, তাহলে 2 × 2 = 3, 3 × 6 = 6 থাকবে সর্বোচ্চ টান ক্ষমতা। তাহলে আমার দ্বিতীয় শক্তি স্তরে দুটা অরবিটাল আছে, একটা হচ্ছে s, একটা p, দুটো যোগ করো 2 + 6 = 8, অর্থাৎ ধারণ ক্ষমতা হচ্ছে আমার 8টা। একটা ইলেকট্রন ওখানে থাকতে পারবে না, বুঝা গেল? জি ম্যাম। তাহলে এখন তিন নম্বর শক্তি স্তরটা কি হয়? তিন নম্বর শক্তি স্তরে তিনটা উপশক্তি স্তর আছে, অর্থাৎ অরবিটাল সংখ্যা আছে তিনটা, এস পি ডি, মান হচ্ছে 0, 1, 2। তাহলে 3s 3p 3d, মানগুলো আমরা বসাই, এস এর মান যদি 0 হয় তাহলে সেখানে মান কত হয়? 2 হয়। পি এর মান যদি 1 হয় তাহলে 3p তে কয়টা থাকতে পারে? 6টা। এন্ড ডি এর মান যদি 2 হয় তাহলে 3d তে কয়টা থাকতে পারবে? 3 × 2 = 10, 3 × 2 + 1 = 6, 2 × 2 = 4, 5 × 5 = 10, 10 বেশি থাকতে পারবে না, দুটা যোগ করো 2 + 6 + 10 = কত? কত হবে এখানে? 18 হবে। হ্যাঁ, 18টা হবে। চার নাম্বার শক্তি স্তরে, চার নাম্বার শক্তি স্তরে কয়টা অরবিটাল থাকবে? 4টা। কথা লেখো, এস পি ডি এফ লেখো, কথা লেখো, এটা তোমরা করবে, কথা লেখো, এস পি ডি এফ। এস এর মান 0, পি এর মান 1, 2, আর এফ এর মান কত হবে? 3। তাহলে এখন লেখো 4s 4p 4d 4s, এর মানগুলি লেখ, বের করো 4s এ কয়টা থাকবে? সূত্র হচ্ছে 2 × 2l + 1, কয়টা থাকবে বলো তো? 14টা। এই সূত্রতে বসো 2 × 2 = 4f = 14 থাকবে। আমি আমার কথা আগে শুনো, 4s এ কয়টা থাকবে? 2টা থাকবে, তাই না? 2টা থাকবে। 3p তে কয়টা থাকবে? 4p তে কয়টা থাকবে? 6টা। 4d তে কয়টা থাকবে? 4d তে 10টা। তাহলে 4s এ কয়টা থাকবে? 4f 14টা। তিন চারটা যোগ করো ম্যাম, 32। হ্যাঁ, তাহলে চতুর্থ শক্তি স্তরে থাকবে 32টা। এভাবে তোমাকে বের করতে হবে, বুঝতে পেরেছো আমার কথাটা? জি ম্যাম। জি ম্যাম, অনেক সহজ একটা কথাটা। হ্যাঁ, এটা বের করাটা খুব সহজ, এটা মনে রাখলে, সূত্রটা মনে রাখলে, মানগুলো যদি তুমি মনে রাখো তাহলে তোমার জন্য খুব সহজ হয়ে যায়। এখন আরেকটা জিনিস খেয়াল রাখবে, যে সবসময় মনে রাখবে ইলেকট্রন গুলো প্রথমে নিম্ন শক্তি স্তরে যায়, তারপর উচ্চ শক্তি স্তরে যায়। প্রথমে কোথায় যায়? নিম্ন শক্তি স্তরে। নিম্ন শক্তি স্তরে। কোথায় যায়? উচ্চ শক্তি স্তরে। দেখো এখানে, এখানে আমাদের একটা এটা দিয়ে খুব সহজে বের করা যায় কোন শক্তি স্তরে পর কোন শক্তি স্তরে ইলেকট্রন যাবে। প্রথমে ইলেকট্রনটা 1s2 ভরবে, 1s2 ভরে গেলে তারপরে যাবে 2s2 তে, 2s2 ভরে গেলে তারপরে 3p তে, 3p তারপরে 2p, 2p থেকে যাবে 3s, 3p এর পর 3p, 3 পর 3d তে যাওয়ার কথা ছিল না? জি ম্যাম। কিন্তু সেটা না, যে আসলে 4s এ, কেন বলো তো? ম্যাম, কারণ 4s এর যে নিম্ন শক্তি স্তরের জন্য। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে 3d এর মান বের করো তো, 3d এর মান কত?
and 10. Eh? 10. 10. 2 into 2L plus 1. In a man 10. Our 4 is in man what? 14. Eh? 2. 4 is in man 2. তাহলে কোনটা আগে যাবে 4s এ হ্যাঁ এই জন্য 4s আগে গেছে তারপর 3 দিতে গেছে 4s পূরণ করে তারপর সে যাবে 3 দিতে পূরণ করে সে তারপর আসবে 3 পিতে 3 পি পূরণ করে 4 পিতে আসবে 4 পিতে এসে তার 4 দিতে যাওয়ার কথা ছিল তার নে যে আবার 5s এ আসবে কারণ 4 d থেকে 5s এর মান হচ্ছে কম ঠিক আছে এভাবে ইলেকট্রন গুলো এইভাবে তুমি যদি তোমাকে যদি মনে করো ছোট ছোট গুলো তোমার পারবা কিন্তু বেশি বড় বড় সংখ্যা যেমন 36 36 এর ক্ষেত্রে কিভাবে করবে সেক্ষেত্রে এইভাবে বা আরো বড় বড় 118 বা 96 95 এই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ইলেকট্রন কিভাবে বের করবে এই সূত্র অনুসারে বের করবে প্রথমে আসবে কি 1s, 2s, 2p, 6, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6p. এইভাবে এগুলোর নাম এগুলো ইলেকট্রনগুলো ভরে এক একটা ভরে তার পরবর্তী স্তরে তারা যায় জিনিসটা বুঝতে পেরেছো কিনা দেখো ম্যাম আপনি যে বলছেন 36 এটা কি n equal to 36 36 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল অর্থাৎ সেখানে 6 টা প্রোটন আছে তাহলে ইলেকট্রন আছে কয়টা 36 n এর সংখ্যা 36 হবে কেন ইলেকট্রনের সংখ্যা পারমাণবিক সংখ্যা তো প্রোটন সংখ্যা হচ্ছে 36 তার মানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 36 সেই ক্ষেত্রে তোমার ইলেকট্রনটা ইলেকট্রন বিন্যাসটা কি হবে যেমন সোডিয়াম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত তোমাদের আমি এগুলো শিখতে বলেছিলাম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত তাহলে এখন তোমার খাতা লেখো সোডিয়াম লেখো লিখে হাতের বাম পাশে ডান দিকে হাতের বাম পাশে নিচে লেখো এলিভেন লেখছ এখন এই ইলেকট্রন বিন্যাস কি হবে প্রথমে ঢুকবে কততে ওয়ান এসে ধান কমতা কত দুইটা তার ওয়ান এস টু ওয়ান ইস টু তাহলে ওয়ান ইস টুর মধ্যে কয়টা ঢুকলো দুইটা তাহলে এখন টু তোমার খাতায় লেখো টু কমা তারপর কোথায় ঢুকবে টু এস টু টু এস কত দুই তারপর তুমি টু পিতে ধান কমাতে কত ছয় তাহলে দুই আর ছয় মিলে কত হলো আটটা হলো তাহলে লেখবে কি প্রথম লেখছো টু তারপর কমা এইট তারপরে আছে হাতে আছে কয়টা দশটা এগারোটা থেকে দশটা মিনিট আর কয়টা থাকে একটা একটা ঢুকবে কোথায় থ্রি এসে থ্রি এসে তাহলে আমার ইলেকট্রন বিন্যাস কি হলো টু এইট ওয়ান বুঝা গেল জি ম্যাম জি স্যার তোমরা বুঝতে পারোনি বুঝতে পারছি তোমরা যে বুঝতে পারোনি সেটা আমি বুঝতে পারছি এখন দেখো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছিল কি সোডিয়াম তাই না না সোডিয়াম না ধরো পটাশিয়াম ধরি কেমন পটাশিয়ামটা যে আমি ধরি দেখো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত তারপর
তৃতীয় শক্তি স্তরে আছে 2s2p6 তো প্রথমে 1s2 পর 2s2 হ্যাঁ 2s2 পর দুটা দুটা আসবে দুটার পরে আমি লিখি তাহলে দুটা এখানে আছে দুটো আর f2p6 এ কয়টা যাবে আমি দিলাম আটটা হাতের হলো কয়টা একটা 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 কোথায় যাবে উপশক্তি স্তরে ভাগ করা হয়েছে তাই না উপশক্তি স্তরে ভাগ করা হলো কিন্তু তোমার অরবিটালে এটা হচ্ছে প্রধান অরবিটালে কয়টি ইলেকট্রন গেছে উপশক্তি স্তরে ভাগ করে আমরা বের করেছি মোট সংখ্যাটা আমরা বের করেছি আমরা কিন্তু উপশক্তি স্তরে 3p তে 2s6 এটা এভাবে বের করিনি আমরা 3p 3s 3p দুটো অপুষ্ট যোগ করে প্রধান শক্তি স্তরে কয়টা আছে সেটা বের করেছি কথা বুঝতে পেরেছো জি ম্যাম বুঝো নাই বুঝছি হ্যাঁ তাহলে যেমন আইটেম যেটা আমি বলতেছিলাম 35 35 কি আছে বলতো 35 কি আছে 35 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট হ্যাঁ ব্রোমিনে কি হবে বলো ব্রোমিনে কি হবে বলো আমি লিখতেছি একটু সমস্যা হচ্ছে একটু সমস্যা হচ্ছে সমস্যাটা কি দেখো আমি তোমাদেরকে বলতেছি 1s2 হচ্ছে 2 জি ম্যাম ঠিক আছে দ্বিতীয় শক্তি স্তরে আছে দুটো তোমার 2s2p6 তাহলে 2s2p6 এর আসতেছে 8টা এই পর্যন্ত ঠিক আছে তারপরে দেখো তারপর আসছে 3s আসবে এই পর্যন্ত 3p পর্যন্ত ঠিক আছে 3s আছে কয়টা এখানে আসছে কয়টা দেখো দুইটা আচ্ছা আমি অরবিটাল হিসেবে সাজাই তাহলে এখানে আসতেছে 2 তারপরে আসতেছে কত তাই না এরপরে আসো 3 নম্বর অরবিটালে এখানে আসছে 2 তারপরে 6 তারপরে দেখো আমার এখানে 3p পরে আসছে কে 4s তার মানে চতুর্থ অরবিটালে চলে গেছে কিন্তু চতুর্থ অরবিটালে আসবে কয়টা দুটা তারপরে চলে গেছে 3d তে তাই না দুটা দিয়ে আর ছয় আটটা আটে আর ছয় কয়টা হলো আট ছয় চোদ্দ আঠারোটা উনিশ বিশটা হাতে আছে আরো কয়টা পনেরোটা দশটার পরে থ্রিডি কোথায় পরে কোথায় যাবে ফোর পি কটা আসবে ছয়টা
এখানে আছে 2 আর 10 10 10 আর এখানে আছে কয়টা 18টা 10 আর 18 কত 28টা 29টা তা হাতে আছে কয়টা 5টা বাকি 5টা কিন্তু আমার 5টা কয়টা ধান তোমাদের এখানে কত 6টা 6 তার মানে এখানে 6টা হয় না এটা আমি 5টা বসাবো তাহলে আমার ইলেকট্রিক বিনাস হচ্ছে কত এখানে দেখো এখানে ইডিন বসে যে 2 8 18 18 16 প্র্যাকটিস করবে সামনে ক্লাসে যাতে কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো